দিদির সুরক্ষা কবচ প্রসঙ্গে ইছাপুর আনন্দ মঠে নয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু সাংবাদিক সম্মেলন করলেন। শনিবার সন্ধ্যায় এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শর্মিষ্ঠা মণ্ডল, উপপ্রধান নির্মল কর, শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ, নোয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পঙ্কজ বিশ্বাস, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক সেন, গারুলিয়া পুরসভার পুরপ্রধান রমেন দাস, উপপুরপ্রধান অশোক সিং, গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দত্ত, নোয়াপাড়া শহর দুই নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব সিং, উত্তর ব্যারাকপুর পুরসভার উপপ্রধান সত্যজিৎ আচার্য, পুরপ্রিতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু দিদির সুরক্ষা কবচ প্রসঙ্গে জানান, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি 2011 সালে বাংলার আপামর জনসাধারণ যাকে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন 2011 সালে, সেই থেকেই তিনি আসার পর মানুষের জন্য মা মাটি মানুষকে এই জয়কে উৎসর্গ করে এবং তার জীবনের লক্ষ্যই হচ্ছে মা মাটি মানুষের উন্নয়ন, মা মাটি মানুষের পাশে থেকে মানুষের উপকার করে এবং যে কাজগুলো যে জিনিসগুলো মানুষের প্রতি মুহূর্তে দরকার সেই রকম প্রকল্প অনেক তিনি করেছেন চালু করেছেন। তার মধ্যে যে উল্লেখযোগ্য আমাদের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে 15টা প্রকল্প অত্যন্ত জরুরি এবং প্রতি মুহূর্তে মানুষের প্রয়োজন বেঁচে থাকতে গেলে, তাদের সেই বেঁচে থাকতে গেলে সুস্থভাবে সমাজে জীবনে যে যে প্রয়োজন যে যে কাজগুলো যে যে প্রকল্পগুলো দরকার সেগুলো তিনি একান্তভাবে আমাদের সেগুলো 15টা 6টা ভাগে তার মধ্যে 15টা প্রকল্প উল্লেখযোগ্য প্রকল্প এবং সেই গত 2 তারিখে 2023 সালের 2 জানুয়ারি নজরুল মঞ্চে তিনি এটা লঞ্চ করেছেন দিদির সুরক্ষা কবচ নামে মা মাটি মানুষের জীবন সঙ্গী হিসেবে এই প্রকল্প। এই প্রকল্প হচ্ছে 6টা ক্ষেত্রে বিভক্ত, তার মধ্যে মোট 15টা সর্বাঙ্গীন এবং বহুমুখী প্রকল্প এবং মানবিক মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সারা বাংলার নয়নের মণি, তিনি যে প্রকল্পগুলো তার সুচিন্তিতভাবে যে প্রকল্পগুলোকে তিনি পরিকল্পনা করেছেন, আমাদের বাংলার আগামী দিনের কাণ্ডারী আমাদের সাংসদ মাননীয় সাংসদ তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী আমাদের অভিষেক ব্যানার্জি তার পরিকল্পনা প্রসূত এই কাজটি লঞ্চ হয়েছে এবং সেই লঞ্চ হিসেবে সেই পরিকল্পনাগুলো যাতে আমরা সমস্ত এলাকা এলাকায় মমতা ব্যানার্জির দূত হিসেবে বাংলার মানুষের কাছে পৌঁছে যাব, যেমন হচ্ছে আমাদের সেই প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমস্ত মানুষের জন্য রাজ্যের সব মানুষ ধর্ম বর্ণ লিঙ্গ সম্প্রদায় কোনো রকম ভেদাভেদ নেই, সর্বাঙ্গীনভাবে তাদের চাহিদা পূরণ, ন্যূনতম চাহিদা পূরণ এবং মানুষের শিক্ষা থেকে খাদ্য থেকে স্বাস্থ্য সমস্ত নিরাপত্তার ক্ষেত্রে এই প্রকল্পগুলো কাজ করবে। ইছাপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।